কথা বলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বি আশারে আমসালিহা ইলা সাবে মিয়াতে জেব, আদম সন্তানের সব নেকি এক করলেই দশ লিখা হয়, দশ হতে সাতশো আরো বেশি বর্ধিত করা হয়, বাড়িয়ে দেওয়া হয়। আদম সন্তান যত নেকি করে এগুলি মরা পর্যন্ত বাড়তেই থাকে, তবে যখনই এক নেকি করে তখনই আল্লাহ তাআলা দশ নেকি লিখতে বলেন, বাড়াতে বাড়ে বাড়াতে বাড়াতে সাতশত আরো বেশি। এই পর্যন্ত আল্লাহ রাসূল বলতে তিনি বলছেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাম তবে সিয়াম, আল্লাহ তাআলা বলেন, মানে অংশটুকু হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলেন, তবে আল্লাহ তাআলা বলেন, সিয়াম এমন নয়, সিয়াম পালন করলে দশ নেকি বিশ নেকি পঞ্চাশ নেকি হয় এরকম কথা নয়, সিয়ামের নেকি এরকম নয়, সিয়ামে কোনো নেকি উল্লেখ নেই। কত নেকি হবে, যেমন একটু আগে বললাম যে মানুষ যদি জানা যায় উপস্থিত হয় তাহলে এক কেরাত নেকি, মানুষ যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে দুই কেরাত নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওয়াফ করতে লেগে যদি পা উঠায় তাহলে দশ নেকি, পা যদি মাটিতে রাখে তাহলে দশ নেকি, তার একটা নেকির পরিমাণ আছে। যখনই আল্লাহ রাসূল বললেন আদম সন্তানের সব নেকি দশ থেকে সাতশত বাড়া হয়, নেকি করলেই সেটা বাড়ানো হয়, ইল্লা সাম তবে সিয়াম এমন নয়, ফাইনাহু লি ওয়ানা আজিজেহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব, নেকি হলো না এটার হলো প্রতিদান আমি দিব, এর প্রতিদান আমি দিব। তাহলে এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত হলো না, এমন কোন এবাদত নেই যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। গভীর রাতে কান্নাকাটি করে চোখের পানি ঝরালে নেকি আল্লাহ নিজে হাতে দেবেন না, লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবা ঘরে হজ করতে গিয়ে কান্নাকাটি করে গিলাপ ধরে যদি নিজের পাপের কথা বলেন তবু আল্লাহ নেকি নেকি নিজে হাতে দেবেন না। পৃথিবীর কোন এমন মাধ্যম নেই, এমন কোন এবাদত নেই যে এবাদতের বিনিময়ে আল্লাহ নিজে হাতে দিবেন সিয়াম ছাড়া। কি দিয়ে বুঝাই আপনাকে আমি, এবাদতের জগতে সবচেয়ে দামি ব্যতিক্রম এবাদত হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, এবাদতের জগতে আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তবে সলাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। তাই উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে একটা আমলের কথা বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি সিয়াম পালন করো, এবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোন এবাদত নেই। তার মানে কোন এবাদতের ফলাফল আল্লাহ নিজে হাতে দিবেন না সিয়াম ছাড়া। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি বুঝে আমল করার জন্য আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে অনুরোধ রইল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।